আমাদের সঙ্গে রয়েছে পিঙ্কি সরাসরি পিঙ্কির সঙ্গে কথা বলে নেব পিঙ্কি তুমিও নিশ্চয় শুনছিলে এতক্ষণ ধরে নয়া উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি কি বলছিলেন পড়ুয়াদের কথা বারবার উঠে আসছে সকালে অভিজিৎ চক্রবর্তীর সঙ্গে আমি কথা বলছিলাম তিনি বলছিলেন এবার হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করতে হবে পড়ুয়াদের বলার কোনো জায়গা নেই এবং সেক্ষেত্রে পড়ুয়ারা যদি বেআইনি কোনো দাবি রাখে সেটা আইনিভাবে হ্যান্ডেল করতে হবে এবং বুদ্ধদেব সাউ কিন্তু পড়ুয়াদের ক্ষেত্রে বেশ খানিকটা নমনীয় সুরেও কথা বললেন এই মুহূর্তে কতটা চ্যালেঞ্জ যাদবপুরের স্থিতাবস্থা ফিরিয়ে আনা দেখো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা সমাজতা তুমি করলে যে কতটা পরিমাণে চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে এই যাদবপুরের নয়া ভিসিকে নয়া উপাচার্যকে তুমি জানো এমন একটা সময় তিনি দায়িত্ব পাচ্ছেন সমাজতা যে সময়টাই অত্যন্ত চ্যালেঞ্জিং একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তাল ছাত্র মৃত্যুতে একদিকে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে একদিকে প্রত্যেক দিন খবর হচ্ছে সিসিটিভি নেই নিরাপত্তা নেই নিরাপত্তার গাফিলতি এইরকম একটা টালবাহাল পরিস্থিতিতে তিনি একটা এত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিতে চলেছেন তার ফলে তাকে কিন্তু বেশ কয়েকটা দিক খেয়াল রাখতে হবে তুমি জানো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেখানে প্রতিটি পদক্ষেপে ছাত্র আন্দোলনকে ছাত্র আন্দোলন হয়ে থাকে এবং এখানে উপাচার্য ঘেরাও কিংবা রেজিস্ট্রার ঘেরাও যে কোনো সময় নেমে আসে সেরকম একটা আন্দোলন কিন্তু চলতে থাকে অর্থাৎ তাকে কিন্তু ছাত্রদের প্রতি কিছুটা হলেও নমনীয় সুর করতে সুর কিছুটা হলেও খেয়াল করা গেল অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশাসনিক পরিকাঠামো তুমি জানো এই এইখানের রেজিস্ট্রার স্নেহা মঞ্জু বাসু তিনি একদম সরাসরি বলেছেন যে উপাচার্য নেই কোনো ইসি নেই তার ফলে প্রশাসনিক যে সিদ্ধান্তগুলো সেটা সিসিটিভি হতে পারে সেটা নিরাপত্তার দায়িত্ব হতে পারে সেটা সিকিউরিটিতে যারা রয়েছেন তাদের নয়া পদ্ধতি হতে পারে কিংবা ছাত্র আন্দোলনে বিভিন্ন বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে তাদেরকে প্রচণ্ড চাপের মধ্যে পড়তে হচ্ছে তাই উপাচার্য যতক্ষণ না নিয়োগ হচ্ছেন সেই সিদ্ধান্তগুলো নিতে একটা বড় একটা সময় লেগে যাচ্ছে এবং তার ফলেই এই মুহূর্তে দাঁড়িয়ে এটাও একটা বড় চ্যালেঞ্জ যে রেগুলেশনসগুলো বার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে রাত 8টার পর 7টা রাত 8টা থেকে 7টা পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা প্রবেশে কড়াকড়ি নিয়ন্ত্রণ এছাড়াও সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে বেশ কিছু জায়গায় এবং ইতিমধ্যেই তুমি জানো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়াদের একাংশ তারা সিসিটিভির বিরোধী স্বর কিন্তু চড়াতে শুরু করেছে তার ফলে এবং এখানে সবথেকে বড় চ্যালেঞ্জ পিঙ্কি এই যে স্বর চড়াতে শুরু করেছে সিসিটিভির বিরুদ্ধে আমি সিসিটিভিতে দেখাচ্ছি তুমি দেখতেও পাচ্ছি এক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি কথা বলেছিলাম সকালবেলা অভিজিৎ চক্রবর্তী প্রাক্তন উপাচার্যের সঙ্গে তিনি কি বললেন এই মুহূর্তে কতটা কঠিন যাদবপুরের স্থিতাবস্থা ফিরিয়ে আনা শুনব বাবু যথেষ্ট পারদর্শী উনি জ্ঞানী মানুষ বুদ্ধদেব বাবুর অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটিও রয়েছে এবং আমি যদিও জানি যে বুদ্ধদেব বাবুর সামনে একটা বিরাট চ্যালেঞ্জ এই অবস্থা কিন্তু আমি আশা করব যে বুদ্ধদেব বাবু এই চ্যালেঞ্জটার সম্মুখীন হতে পারবেন এবং আমি এটাও আশা করব যে জুটা অ্যাবুটা যাদবপুরের যেসব শিক্ষক সংগঠন আছে তারা বুদ্ধদেব বাবুকে সর্বান্তকরণে সাহায্য করবেন কারণ নীতিগত তফাত যার যাই থেকে থাকুক না কেন এখন এই অন্তিম সময়ে সবাই যদি সব টিচার একসাথে হাত মিলিয়ে কাজ না করেন এবং বুদ্ধদেব বাবুকে সাহায্য না করেন তাহলে কিন্তু যাদবপুরের এই সমস্যা থেকে নিরসনের উপায় খুব সহজে হবে না।